আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইতিমধ্যেই 2022 সালের এসএসসি এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো আপনার হয়তোবা আশানুরূপ ফল হয়নি, বা আপনি হয়তোবা এক সাবজেক্টে ফেল করেছেন, বা আপনি হয়তোবা আপনার রেজাল্ট নিয়ে আপনার ফোন থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। তো যারা 2022 সালের এসএসসি এর রেজাল্ট নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তো কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, একদম সঠিক নিয়ম, একদম সহজ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা যারা 2022 সালের এসএসসি রেজাল্ট নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য, অর্থাৎ ফোন থেকেই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য টেলিটক সিম ব্যবহার করতে হবে। অর্থাৎ টেলিটক সিম থেকে কি করতে হবে, এসএমএস এর মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তো প্রথমে আগে আপনাকে কি করতে হবে, টেলিটক সিম আপনার ফোনে রাখতে হবে। তারপর আপনার ফোন থেকে কি করবেন, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এই যে এসএমএস বা মেসেজের যে অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ আপনার ফোন থেকে আপনি মেসেজ অপশনে চলে আসবেন। তো মেসেজ অপশন বা মেসেজ অ্যাপ্লিকেশন ওপেন করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি সবার নিচের দিকে প্লাস আইকন বা স্টার চ্যাট লেখা দেখতে পারবেন, এই যে এখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এখান থেকে আপনাকে নাম্বার লিখতে হবে, অর্থাৎ 16222 এটা এখান থেকে লিখে দিতে হবে। লেখার পর নিচে দেখবেন সেন্ড টু লেখা চলে আসছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে মেসেজ অপশন চলে আসবে। তো শিক্ষার্থীগণ, এইখানে আপনাদের নিয়মটা আমি বলে দিচ্ছি, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার কিন্তু নিয়ম রয়েছে, এই নিয়মটা ভালোভাবে মনোযোগ দিন, দেখেন। তো এই যে এখানে মেসেজ, টেক্সট মেসেজ করার অপশন বা মেসেজ লেখার অপশনে প্রথমে আগে আপনাদেরকে লিখতে হবে আরএসসি। প্রথমে আগে আপনি লিখবেন আরএসসি, তারপর কি করবেন, স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর এবার আপনি এখান থেকে লিখবেন আপনার বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর। আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে এই যে DHA এভাবে লিখবেন। লেখার পর আবার একটা স্পেস দেবেন, অর্থাৎ আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর, এই যে ঢাকা বোর্ডের যেরকম ভাবে লিখলাম, আপনার বোর্ডের ইংরেজি নামের প্রথম তিন অক্ষর সেইভাবে এখানে লিখবেন। লেখার পর স্পেস দিবেন। দেওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, আপনাদের রোল নাম্বারটা লিখে দিতে হবে। আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি কি করবেন, আপনি কি করবেন, লিখে দিবেন। তো দেখেন এসএসসির রোল নাম্বার লেখা হয়ে গেলে এই যে এখান থেকে কি করবেন, আপনি আবারও একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এখানে বিষয় কোড বসাতে হবে, অর্থাৎ আপনি কোন সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। আপনি যে সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের বা সেই বিষয়ের দেখবেন একটা বিষয় কোড রয়েছে, আপনার অ্যাডমিট কার্ডে দেয়া রয়েছে দেখবেন, সেই বিষয় কোডটি কিন্তু, সাবজেক্টের বিষয় কোড কিন্তু অবশ্যই এখানে ভালোভাবে দিতে হবে। তো অবশ্যই কি করবেন, আপনার বিষয় কোডটি দিয়ে দিবেন। বা অনেকেই যারা ফেল করেছেন, যার জন্য মানে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, আপনি যেই সাবজেক্টে বা যেই বিষয়ে ফেল করেছেন সেই সাবজেক্ট কোড, সেই বিষয়ের সাবজেক্ট কোড এই যে প্রথমে এখানে দিবেন। এখন আপনি হয়তো বা একাধিক বা দুই থেকে তিন সাবজেক্টে কি করতে চাচ্ছেন, বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনার সকল সাবজেক্টের বিষয় কোড বা সাবজেক্ট কোড কিন্তু এখানে বসাতে হবে। এটা অ্যাডমিট কার্ড দেখে কি করবেন, বসিয়ে নেবেন। প্রথম বিষয়ের সাবজেক্ট কোড বা বিষয় কোড দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, কমা দিবেন। কমা ব্যবহার করে তারপরের বিষয় কোডটি কি করবেন, এখান থেকে আপনি লিখে দিবেন। সো এইভাবে লেখা হয়ে গেলে আপনি কি করবেন, স্পেস দিবেন। স্পেস দিয়ে কি করবেন, এই যে এসএমএস অপশন থেকে এসএমএসটা কি করবেন, 16222 নাম্বারে এসএমএসটা সেন্ড করে দিবেন। তো প্রথম এসএমএস সেন্ড করার পর তারা আপনাকে একটা ফিরতি এসএমএস দেবে, সাথে সাথেই ফিরতি এসএমএসটা দেবে আপনার টেলিটক সিমে। তো সেই এসএমএসে তারা বলে দেবে যে আপনার কত টাকা খরচ হবে, আপনি যে বোর্ড চ্যালেঞ্জ করবেন যে বিষয়ের ওপর, তো সেই বিষয়গুলোর ওপর কত টাকা খরচ হবে সেটা বলবে, এবং আপনাকে একটা পিনকোড নাম্বার দেওয়া হবে। তো এখন যে টাকাগুলো খরচ হবে, এই টাকাগুলো খরচ করে তাদের কাছে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে এখন আপনি কি করবেন, আবারও কি করবেন, আপনার এসএমএস অপশনে চলে আসবেন। এই যে স্টার চ্যাট বা প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এই যে ট্যুর অপশনে আবারও 16222 লিখবেন, লিখে এই যে নিচের সেন্ড টু অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও আপনাকে একটা এসএমএস করতে হবে। আপনি আবারও কি করবেন, এই যে টেক্সট বা মেসেজ লেখার অপশনে এখানে লিখবেন আরএসসি, আবারও আরএসসি লিখবেন। লেখার পর স্পেস দিবেন, তারপর আপনি লিখবেন ইএস, এই যে এইভাবে ইএস লিখবেন, তারপর আবারও একটা স্পেস দিবেন, ওকে, তারপর আবারও একটা স্পেস দেবেন। দেখেন প্রথমেই আর এস সি, তারপর স্পেস ব্যবহার করবেন, তারপর আবারও ইএস লিখবেন, তারপর এখন কি করবেন, ওই যে আপনাকে ফিরতি এস এম এস এ তারা যে পিনকোড দেবে সেই পিনকোডের নাম্বারটি কি করবেন, এই যে এখান থেকে আপনি দিয়ে দিবেন, পিনকোড নাম্বারটি ভালোভাবে দিয়ে দিবেন। সো আপনার পিনকোড নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, আবারও একটা স্পেস ব্যবহার করবেন। করার পর এবার আপনাকে কি করতে হবে, যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে, এটা আই মিন বাংলালিংক, রবি বা যে কোনো ফোন নাম্বারই আপনি দিতে পারেন। এখানে টেলিটক সিমের ফোন নাম্বারে দিতে হবে তা কিন্তু না,
না বাট টেলিটক সিম থেকে এই এসএমএস গুলো সেন্ড করতে হবে ওকে এই যে এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার কি করবেন আপনি দিয়ে দিবেন দেখেন আমি যে কোনো একটা ফোন নাম্বার কি করলাম এখানে দিয়ে দিলাম ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আপনি কি করবেন 16222 এ এই যে এসএমএসটা কি করবেন আপনার টেলিটক সিম থেকে সেন্ড করে দিবেন এসএমএস সেন্ড করার পর আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রম কিন্তু তারা চালু করে দিবে অর্থাৎ আপনি যে বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করলেন সেই খাতাগুলো তারা রিভিউ করে বা সেই খাতাগুলো তারা আবারো পুনরায় দেখে আপনাকে কিন্তু আপনার নাম্বারটি দিয়ে দিবে যারা ফেল করেছেন তারা পাসও করতে পারেন বোর্ড চ্যালেঞ্জ করে ট্রাই করে দেখতে পারেন আরেকটি কথা তারা যে ফিরতি এসএমএসে আপনার খরচের কথা বলবে যত টাকার কথা বলবে সেই টাকাগুলো কিন্তু আপনার টেলিটক সিম থেকে কেটে নেবে তারা তো এই ছিল মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য